পোশাক খাতে একগুচ্ছ চ্যালেঞ্জ দেখছে বিজিএমইএ নির্বাচনী জোটগুলো। রাজস্ব জটিলতা, ভিন্ন নিরীক্ষা কাঠামো, ক্রেতা থেকে ন্যায্য দাম না পাওয়াকে বড় সংকট হিসেবে দেখছে তারা। টেকসই পোশাক খাত তৈরির প্রতিশ্রুতি দুই জোট ফোরাম ও সম্মিলিত পরিষদের। এদিকে নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে সম্মিলিত পরিষদ। সৈয়দ আমানের রিপোর্ট। রপ্তানির 80% বেশি আয় হয় তৈরি পোশাক খাত থেকে। এই আয় $50 বিলিয়ন ছুঁই ছুঁই, যদিও স্থানীয় এবং বৈশ্বিক চাপ পোশাক খাতের উপর পড়েছে। বহু চ্যালেঞ্জে যখন মালিকরা নাজুক, শিল্প মালিকদের সংগঠন বিজেপি নির্বাচনে তাই প্রতিযোগী জোটগুলো দিচ্ছে মোকাবিলার আশ্বাস। ফোরাম বলছে তারা এসএমই, কারখানা, একক নিরীক্ষা কাঠামো, সঠিক মূল্য পাওয়া সহ মোটা দাগে মালিক শ্রমিকদের 6 বিষয়কে গুরুত্ব দিবে। আমাদের ওয়েজেস বেড়ে গেল, সাথে সাথে কিন্তু আমাদের কোয়ালিটি বা এফিসিয়েন্সি অ্যাট দ্য সেম টাইম এভাবে বাড়ে নাই। সো একটা বড় চ্যালেঞ্জ উড বি এটাকে ম্যাচ করা ইন টার্মস অফ এফিসিয়েন্সি, কোয়ালিটি, অটোমেশন যদি আমরা ইনভেস্ট করতে পারি, দ্যাট উড বি দ্য রাইট ওয়ে মুভিং ফরওয়ার্ড। প্রতিপক্ষ সম্মিলিত পরিষদের প্রার্থীরা বলছে কারখানা চালাতে গিয়ে প্রতিনিয়ত মালিকদের পড়তে হয় রাজস্ব জটিলতায়, তাছাড়া ন্যায্য মূল্য পাওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে। ব্রেক ইভেনটা মিট করা এখন হচ্ছে কি যে আলহামদুলিল্লাহ বলবো যে আচ্ছা ব্রেক ইভেনের কাছাকাছি যেতে পেরেছি, এবং এইভাবে তো একটা লং টার্ম আপনি সাস্টেনেবল বিজনেস প্ল্যান করতে পারবেন না। তার মানে কি? তার মানে আপনি ধরেই নিচ্ছেন যে আমি লস করে যাবো, আমার ডেট বাড়তে থাকবে। সো দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, যে ইউনিট ইকোনমিক্সটাই জাস্টিফাই করাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। এদিকে নির্বাচন সামনে রেখে ইশতেহারে নিজেদের প্রতিশ্রুতি ঘোষণা করেছে সম্মিলিত পরিষদ। দুপুরে সংবাদ সম্মেলন করে ইশতেহার জানাতে। দুটি দল আমরা নির্বাচনে আমরা অংশগ্রহণ করি, কিন্তু নির্বাচন ফলাফলের পরেই আমরা একসাথে হয়ে বিজিমির সমস্ত চ্যালেঞ্জগুলি, সমস্ত কাজগুলি আমরা একসাথে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা করে থাকি। পরিষদ বলছে তারা ব্যবসা সহজীকরণ সহ 15টি বিষয়ে গুরুত্ব দিবে টেকসই পোশাক খাত তৈরিতে। আগামী 9 মার্চ সংগঠনটির নির্বাচন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।